আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি সমাজকর্ম প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হতে সমাজকর্ম পেশার মূল্যবোধ নীতিমালার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল সমাজকর্ম পেশার মূল্যবোধ নীতিমালার গুরুত্ব। সমাজকর্ম পেশার মূল্যবোধ নীতিমালা সমাজকর্ম পেশা ও সমাজকর্মীদের আচরণকে নিয়ন্ত্রণ করে। মূলত সমাজকর্মীগণ এসব মূল্যবোধ নীতিমালা অনুসরণ করে থাকে। সমাজকর্মের সমাধান প্রক্রিয়ায় মূল্যবোধ নীতিমালা গুরুত্ব নীতিমালা অনুসরণ করা হয়। বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় মূল্যবোধ নীতিমালার গুরুত্ব অপরিসীম। এখন এই সমাজকর্ম অনুশীলনে মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে রবিন উইলিয়ামস বলেন, মূল্যবোধগুলো ধারণাগত উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলো অনুভূতি, আবেগ, প্রতিক্রিয়া বা তথাকথিত চাহিদার উদ্বেগ। মূল্যবোধগুলো ব্যক্তির তাৎক্ষণিক অভিজ্ঞতার প্রতিনিয়ত পরিবর্তনে নিরপেক্ষ থাকে। মূল্যবোধগুলো আবেগীয় পেশনার দ্বারা প্রযুক্ত অথবা প্রচ্ছন্নভাবে প্রভাবিত হতে পারে। মূল্যবোধগুলো কার্যক্রমের চূড়ান্ত লক্ষ্য নয়, কিন্তু লক্ষ্য নির্ধারণের উপায় হিসেবে চিহ্নিত। মূল্যবোধগুলো গুরুত্বপূর্ণ কিন্তু তুচ্ছ বা নগণ্য নয়। এই হল রবিন উইলিয়াম তার ভাষায় পেশার মূল্যবোধ নীতিমালার গুরুত্ব সম্পর্কে বলেছেন। এখন আমরা যেটি জানব সেটি হল সমাজকর্ম পেশার মূল্যবোধ নীতিমালার গুরুত্ব ওভারঅল তো আমরা এখন জানব। সর্বজনীনভাবে যেটা গৃহীত বা স্বীকৃত সেটি এখন আমরা জানব। এখানে প্রথমত সমাজকর্মীকে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে কাজ করার জন্য সমাজকর্ম পেশার মূল্যবোধ নীতিমালা অনুসরণ করতে হয়। সমাজকর্মী মূলত সমাজকর্মের মূল্যবোধ নীতিমালা অনুসরণ করে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করে থাকে। একজন সমাজকর্মী সে যখন কাজ করে তখন এই যে সমাজকর্মের নীতিমালা, এই নীতিমালা অনুসরণ এবং এই যে মূল্যবোধ, এই মূল্যবোধ এবং নীতিমালা এগুলো অনুসরণ করে সে তার কর্মক্ষেত্রে কাজের সফলতা অর্জন করে থাকে। দ্বিতীয়ত, সমাজকর্ম পেশার মূল্যবোধ নীতিমালাকে সমাজকর্মীকে তার পেশার প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহি করে তোলে। অর্থাৎ সমাজকর্ম পেশার মূল্যবোধ বা নীতিমালা সমাজকর্মীকে কী করে, সে যে কাজ করতেছে সে কাজের জবাবদিহিতা অথবা এবং ওই প্রতিষ্ঠানের প্রতি তাকে দায়বদ্ধতা করে তোলে। তাই সমাজকর্মের ক্ষেত্রে এগুলোর গুরুত্ব অত্যাধিক। অর্থাৎ কোনগুলোর গুরুত্ব, একদিকে হচ্ছে সমাজকর্মের যে মূল্যবোধ এবং নীতিমালা, এর গুরুত্ব একটা সমাজকর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, পেশাদার সমাজকর্মীর আচরণ নিয়ন্ত্রণে সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালাও সহায়তা করে থাকে। একজন সমাজকর্মী সহযাত্রীর সাথে কীভাবে আচরণ করবে, তাকে কীভাবে গ্রহণ করবে, তার সাথে কীভাবে বিহেভিয়ার করবে, এভরিথিং বিষয়ে এই সমাজকর্মের পেশার মূল্যবোধ এবং নীতিমালা তাকে সহায়তা করে থাকে। এগুলো সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। চতুর্থ, সমাজকর্মের পেশার মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করার ফলে সমাজকর্মী তার দায়িত্বের প্রতি অধিক মনোযোগী হয়। অর্থাৎ সমাজকর্মের পেশার ক্ষেত্রে এই যে মূল্যবোধ এবং তার নীতিমালার গুরুত্ব অবশ্যই প্রয়োজনীয়, এবং এটি সমাজকর্মী যখন ফলো করে তখন শীঘ্রই সে তার পেশার প্রতি, তার কাজের প্রতি, তার দায়িত্বের প্রতি আরও বেশি মনোযোগী হয়। এতে সমাজকর্মের পেশা কার্যক্রম আরও বেশি গতিশীল হয়। পঞ্চম, সমস্যা সমাধানের জন্য সহযাত্রীর অংশগ্রহণের প্রয়োজন হয়। এর জন্য সমাজকর্মী সহযাত্রীকে অনুপ্রেরণা ও সুযোগ সৃষ্টি করে এবং পেশাগত সম্পর্ক স্থাপন করে। সমাজকর্মের নীতিমালা ও মূল্যবোধ এক্ষেত্রে সহায়তা করে থাকে। অর্থাৎ সমাজকর্মের একটি ভাষায় বলা হচ্ছে র্যাপোর্ট বিল্ডার। যে সমাজকর্মী তার সহযাত্রীর সাথে যত বেশি এই পেশাগত সম্পর্ক স্থাপন করতে পারবে তার পক্ষে সমস্যা সমাধান করা তত বেশি সহজ হবে। আর এই র্যাপোর্ট বিল্ডারের ক্ষেত্রে পেশাগত মূল্যবোধ অর্থাৎ সমাজকর্মের মূল্যবোধ এবং নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ষষ্ঠত, সমাজকর্মের পেশায় সমাজকর্মীকে উচ্চতর শিক্ষা ও গবেষণায় নিয়োজিত হতে হয়। সমাজকর্মের মূল্যবোধ নীতিমালা এক্ষেত্রে সমাজকর্মীকে বিভিন্ন দিক নির্দেশনা দান করে থাকে। সপ্তমত, সমাজকর্মীকে জনকল্যাণমুখী পেশার মর্যাদা দানে সমাজকর্মীকে জনকল্যাণমুখী পেশার মর্যাদা দানে সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা সহায়তা করে থাকে। এতে করে সমাজকর্মীর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এতে করে সমাজকর্মীর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। অষ্টমত,
সংস্কার পেশার মূল্যবোধ, সংস্কার পেশার মূল্যবোধ, নীতিমালা ও সংস্কর্মের দর্শন বিশ্বাস করে থাকে। এজন্য যেসব ক্ষেত্রে সহায়তা করে সেগুলো মানব সম্পদ উন্নয়ন, সমস্যার সমাধান, সংস্কার, পেশাগত সম্পর্ক স্থাপন, সম্পদের ব্যবহার, সচেতনতা সৃষ্টি করে। এগুলো সংস্কর্ম পেশার মূল্যবোধ এবং নীতিমালার গুরুত্ব। সংস্কর্মের সফলতা অর্জনে এর মূল্যবোধ নীতিমালার গুরুত্ব অপরিসীম। মূলত এসব মূল্যবোধ ও নীতিমালা সমাজকর্মীরা অনুসরণ করার ফলে সমাজকর্ম পেশা আজ সফলতা অর্জন করেছে। সমাজকর্মীরা যত বেশি সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করবে, সমাজকর্মের সফলতা অর্জন করাও তত বেশি সম্ভব হবে এবং সমাজকর্ম পেশা তত বেশি গতিশীলতা লাভ করবে। এই ছিল মোটামুটি আজকে সমাজকর্ম পেশার মূল্যবোধ ও নীতিমালার গুরুত্ব নিয়ে আলোচনা করা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।